করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে ভারত প্রায় প্রতিদিন তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ জন করোনায় আক্রান্ত হচ্ছে মৃত্যুহারও আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে অতিমারির কবল থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে উদ্যোগ নিল কেন্দ্র দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মে মাসে নির্ধারিত সমস্ত অফলাইন পরীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তবে অনলাইন পরীক্ষা চালানো যেতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র